আর খাবার দাবারের মধ্যে তাকে ভিটামিন জাতীয়, ভিটামিন সি জাতীয় খাবার বা ভিটামিন টুয়েলভ জাতীয় যে খাবারগুলো আছে অর্থাৎ শাকসবজির পরিমাণটা একটু বাড়ায় খাইতে হবে। মুখ দিয়ে লালা পড়ার কারণ কি? প্রথমত কারণ যদি আমরা বলি যে যদি মুখে কোনো ফাঙ্গাস রোগ হয়, ওরাল থাস্ট হয় বা অ্যাবসেস হয় বা মুখে কোনো গাটা হয়, দাঁতের কোনো ইনফেকশন হয়, তখন কিন্তু একটা ব্যথার একটা যন্ত্রণা থাকে, তখন কি হয় মুখটা অনেক সময় হা করে ঘুমায়। যারা হা করে ঘুমায় তাদের কিন্তু এই লালাটা পড়ে। একটা মানুষের প্রতিদিন 1 লিটারও বেশি এই তরল উৎপন্ন হয় মুখের মধ্যে লালা গ্রন্থির মাধ্যমে, প্রতিদিন 1 লিটারও বেশি। 1 লিটার কাজ কি? আমাদের পেটে যাবে, খাবারকে হজম করবে, আমাদের মুখে রুচি বাড়াবে, মুখে দুর্গন্ধ কমাবে। এই লালা গ্রন্থির কাজ হচ্ছে খাবারকে হজম করে পেটের ভিতরে ঢুকায় দেওয়া। এখন এই লালা যদি আপনার বাইরে বের হয়ে যায়, এটা যেমন আপনার ক্ষতি তেমন আপনার খাদ্য হজম হইতেও কিন্তু সমস্যা। 1 লিটার লালা গ্রন্থি যদি প্রতিদিন তৈরি হয়, এটা আমাদের দেহের জন্য দরকারি, অবশ্যই আমাদের প্রয়োজন লাগবে, কিন্তু এটাই যদি আবার বের হয়ে যায় দুদিক দিয়ে করতে হইলো যে আপনার এমনি তো দেখতে খারাপ দেয়া গেলো, বালিশ ভিজলো, পাশাপাশি হচ্ছে আমাদের খাদ্য হজমে অসুবিধা হইলো। এক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই রাতের বেলা ব্রাশ করে ঘুমাইতে হবে। হ্যাঁ, এক কথা হচ্ছে ব্রাশ করে ঘুমাইতে হবে, তার দাঁতে কোনো অসুবিধা আছে কি না, মুখে কোনো ঘাটা আছে কি না এটা একটু দেখতে হবে যে কোনো অসুবিধা আছে কি না। অনেকে দেখবেন জিরবাটা অনেক বেশি সাদা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে ফাঙ্গাস ডিজিজ। বিশেষ করে বাচ্চা মানুষ যারা আছে, যারা বুকে দুধ পান করে, তাদের কিন্তু জিরবাটা অনেক সাদা থাকে। কারণ অনেকে আমরা মনে করি যে বাচ্চাদের আবার ব্রাশ কিসের, বাচ্চাদের ব্রাশ করার কোনো প্রয়োজন, দাঁত নাই গা। ধরেন আপনার দাঁত নাই, দাঁত ছাড়া সবই আছে, অনেকে ব্রাশ করার প্রয়োজন আছে কি না? আছে না, অবশ্যই আছে। তার দাঁত ছাড়া তো আপনার মুখের ভিতরে আর সবই আছে, তার দাঁত না থাকলে যে ব্রাশ করতে হবে না বিষয়টা এরকম না। যাদের দাঁত নাই, যারা ব্রাশ করা উপযুক্ত না, তাদেরকে সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজাইয়া আলতোভাবে জামিটা জিরবাটা সকাল বিকাল দুইবার অবশ্যই পরিষ্কার করতে হবে, তাহলে তারা বুকের দুধটাও ঠিকভাবে খাবে। আর বড় মানুষ হচ্ছে এরকম যে আমি তো সকালে প্রতিদিন ব্রাশে করি, রাতে ব্রাশ করার কী প্রয়োজন, অনেকেই কমপ্লেনটা করে। তা আমি বলি যে আপনি রাতেই ব্রাশ করেন, সকালে ব্রাশ করার প্রয়োজনই নেই গা। সকালে তো আমার ব্রাশ করার প্রয়োজন, আপনি খাওয়া দাওয়া করে পরে হচ্ছে ব্রাশ করতে পারেন। তো সকালে যদি আমরা ব্রাশ করি, রাতেই ব্রাশ না করি, তখন আমাদের ওরাল টাস্কগুলো খুব সহজে জন্মায়। তো প্রথমত আমরা বলি যে যাদের মুখ দিয়ে লালা পড়ে তাদের কিছু ভিটামিনের অভাবে ঘাটতি থাকতে পারে, ভিটামিন সি এর ঘাটতি থাকতে পারে, ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো বাড়ায় খাবেন, শাকসবজি একটু বেশি করে খাবেন। আর যারা হচ্ছে এক কাত করে ঘুমায়, মানে 1-5টা বালিশের সাথে দিয়ে ঘুমায়, তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটা অনেক বেশি হয়, লালাটা পড়ে। যারা 1-5 করে ঘুমানোর পরে লালা পড়ে, তাদেরকে বলতে হবে যে চিত হয়ে ঘুমানোর জন্য, মানে পিঠটা বিছানার দিকে লাগায় ঘুমানোর জন্য, হ্যাঁ লাগায় ঘুমানোর জন্য। আর ঘুমের যে পরিবর্তন, যে অনেক সময় দেখা যায় এই পাশ হয়ে ঘুমায় আমরা, ওই পাশ হয়ে নিয়মিত এরকম, না বুক নিচে দিয়ে ঘুমানোর একটা স্বাস্থ্যকরী উপকার আছে, কিন্তু এটা যদি আপনার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় তখন কিন্তু এইভাবে ঘুমানো যাবে না। হ্যাঁ, না অনেকে আছে বুক লাগায় পরে ঘুমায়, এটাও ভালো, অসুবিধা নাই, কিন্তু যদি আপনার যদি অসুবিধা না হয় তাহলে স্বাস্থ্যের জন্য ভালো। আমরা নর্মালি বলে না হাঁটার কোনো ক্ষতি নেই, নর্মালি আমরা বলে থাকি যে যে কোনো 1 পাশ হয়ে, বা পাশ অথবা ডান পাশ হয়ে আপনি ঘুমান, এটা শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়। আবার অনেকে আছে যে চিত হয়ে বা পিত লাগায় যদি ঘুমায় তাদের কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে অনেক সময় অসুবিধা হয়। তো যাদের লালা পড়ে বা লালা আসে তাদেরকে আমরা বলে থাকি সবসময় যে পিত লাগায় ঘুমানোর জন্য, অনেক সময় তো ওদের খেয়াল থাকে না। হ্যাঁ, এটাও হইতে পারে, এটা একটা কারণ থাকতে পারে। দীর্ঘদিন ধরে যে কৃমির ওষুধ অনেকে না খায়, খায় না তো অনেকে, যে একটু আগে যেটা বললাম যে কয়েক বছর চলে যায় মনেই না যে কৃমির ওষুধ খাইছে কি না, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ঘুমানোর আগে একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, যে 1 গ্লাস পরিমাণ কিছু লবণ সিরা দিয়ে খাইতে পারি, অথবা একটা হ্যাঁ টক জাতীয় একটা শরবত, লেবু শরবত বানায় খাইতে পারি, এটাও কিন্তু আমাদের এই লালাটাকে করতে সহায়তা করবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা রোগ। আচ্ছা, এর প্রথমত হচ্ছে আমরা বলবো যে প্রথমত হচ্ছে যে তাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, আর ঘুমানোর আগে অবশ্যই তাকে ব্রাশ করে ঘুমাইতে হবে। আর ঘুমের পরিবর্তনটা পিঠ না লাগায়
কাতনা হয়ে পিতলা গায়ে শুইতে হবে। আর খাবার দাবারের মধ্যে তাকে ভিটামিন জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার বা ভিটামিন 12 জাতীয় যে খাবারগুলো আছে অর্থাৎ শাকসবজির পরিমাণটা একটু বাড়ায় খাইতে হবে। তার যদি কোনো রোগ থাকে, ওরাল টাস বা ওরাল আলসার, ওরাল ফাঙ্গাস এই ধরনের রোগ থাকলে অবশ্যই তার চিকিৎসা দিতে হবে। তাহলে মোটামুটি অভ্যাস এবং এগুলো পরিবর্তনের মাঝে মাঝে আস্তে আস্তে অল্প কিছুদিনের মধ্যে সে ভালো হয়ে যাবে।